ফারাক্কা বলালপুর ঘোষাদপুরে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। আর এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট রণজয় কুমার দাস, মুর্শিদাবাদ জেনারেল সেক্রেটারি খায়রুল শেখ এবং জেলা নেতৃত্বের কিছুজন এবং কয়েকশো ড্রাইভার ফারাক্কা ব্লকের। প্রসঙ্গত, যে কোনো উৎসবে, উপহারে কিংবা যে কোনো নিত্য প্রয়োজনে তাদের সর্বদা পাশে পাওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় তাদের ডাকলেই সাধারণ মানুষ তাদের পাশে পান। তবুও তাদের প্রাপ্য সম্মানটুকু তারা পান না, সেই সঙ্গে মেলে না প্রাপ্য মজুরি। অনেক ক্ষেত্রে নানান রকম বৈষম্যের শিকার হতে হয় তাদের। তাছাড়া রাতবিরেতে রাস্তায় বেরোলেই পুলিশের চোখ রাঙানি এবং ট্রাফিক পুলিশের তোড়াবাজি তো আছেই। এই সব কিছুর বিরুদ্ধে এদিন একজোট হয়েছেন ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা, তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন তারা। আজকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আমি ভাইস প্রেসিডেন্ট এসেছি। তো ঘটনা হচ্ছে যে আজকে ফারাক্কা ব্লকের যে ব্লক গঠন ছিল, সেই ব্লক গঠনটা করার জন্য আমরা এসেছি এবং এই ড্রাইভার ভাইরা এখানে আরও নতুন কিছু জমায়েত হয়েছে ওনারা আমাদের অ্যাড হওয়ার জন্য। এবং আপনাদের এই সংগঠনের মধ্যে কোনো কিছু সরকারের কাছে দাবি দাবা? আমাদের সরকারের কাছে 29 দফা দাবি রয়েছে। কিছু দাবি মেনমেনগুলা বলতে গেলে সমস্ত দর্শকের ক্ষেত্রে ভালো হতো। আজকে যেমন এক নম্বর হচ্ছে আমাদের 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবস সরকার লাগু করতে হবে আমাদের, এবং ক্যালেন্ডার লাগু করতে হবে, এটা ভারতবর্ষব্যাপী ছুটি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ভারতীয় ড্রাইভার আমাদের যে দেশে আন্তর্জাতিক লড়াই করছেন, সেই লড়াইয়ের ক্ষেত্রে যে গাড়ি চালায়, গাড়িতে অনেক আমাদের দুর্ঘটনা ঘটে এবং আমাদের ড্রাইভার স্যাররা আমাদের ছেড়ে মর্মাহিতভাবে আমাদের ছেড়ে চলে গেছেন এবং আরও এরকম হচ্ছে অনেকে। তো তার জন্য আমাদের সরকারের কাছে ওনার ফ্যামিলির জন্য চিন্তাভাবনা করে 20 লক্ষ টাকা দাবি আমাদের আছেন, যে একটা ড্রাইভার মারা গেলে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে এবং অঙ্গহীন হয়ে গেলে 10 লক্ষ টাকা তাকে দিতে হবে। এই যে অল ড্রাইভার ওয়েলফেয়ার, আপনাদের এই সংগঠন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা কোনো রাজনৈতিক না অরাজনৈতিক? না স্যার, আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের কোনো রাজনৈতিক মেলা এই সংগঠনের সঙ্গে জড়িত নেই, অরাজনৈতিক সংগঠন এটা। স্যার ড্রাইভারের জন্য, স্যার ড্রাইভার জাতির জন্য, দরদের জন্য। আমরা শুনেছি সামনে 1 ডিসেম্বর আপনাদের যে ড্রাইভার নিয়ে যে আন্দোলন, এটা নিয়ে আপনি কিছু একটু কথা বলুন। দেখুন, দীর্ঘদিন আমাদের যে নির্যাতিত অবস্থায় আমরা ড্রাইভারকে দিন দিন আমাদের যে পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে রেখেছে সরকারে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, এই সরকারের প্রতি আমাদের মানে বিরোধ। আজকে আমাদের প্রশাসনের উপরে কোনো বাধা নেই, কোনো রাজনৈতিক সংগঠনের উপরে ওনার উপরে আমাদের কোনো ক্লেম নেই। আমাদের ক্লেম হচ্ছে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উপরে। তো আগামী 1 ডিসেম্বর থেকে আমরা ডিক্লিয়ার দিয়ে দিয়েছি, আমরা স্টিয়ারিং ছাড়াও আন্দোলন করব এবং আমরা টোটাল গাড়ি চলাচল বন্ধ করে দেব, ট্রান্সপোর্টিং ডিপার্টমেন্টের যত গাড়ি আমাদের চলাচল বন্ধ করে দেব, এটাই আমাদের আগামী চিন্তাভাবনা। বলছিলাম স্যার আপনার পরিচয়? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট রণজয় কুমার দাস। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ড্রাইভার মুর্শিদাবাদ ড্রাইভার, অল মুর্শিদাবাদ ড্রাইভার, অল ফারাক্কা ব্লক কমিটি, অল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।